নবম ওয়েজ বোর্ডের জন্য এটা আপনাদের সুখবর একটি জানিয়ে দেই, ইতিমধ্যে কমিটি গঠনের একটি ফাইল মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রথম ফাইল যেটি প্রেরণ করা হলো এবং মানে আমি আসবার পর, এবং এই আমরা চাচ্ছি যে নবম ওয়েজ বোর্ডের এই কমিটি গঠনের অনুমোদনটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রদান করার পর এটি 13 সদস্য বিশিষ্ট একটি কমিটি, দ্রুত গতিতে এর কাজটি এগিয়ে নিয়ে যাওয়া হবে আমার আরেকটি লক্ষ্য। এছাড়া দেশের সকল বেসরকারি টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমের সাথে সরকারের যে পরিকল্পনার যে বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে, যেগুলো সরকারের পরিকল্পনা, সেগুলোও আমরা প্রচারের জন্য একটা সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করব। গোপালগঞ্জ ময়মনসিংহে দুটি স্বয়ংসম্পূর্ণ FM বেতার কেন্দ্র স্থাপনের কাজ কিন্তু শুরু হয়েছে, এটি দ্রুত গতিতে শেষ করা হবে লক্ষ্য। কেবল নেটওয়ার্ক অপারেটররা যে দেশি যে চ্যানেলগুলো আছে, সেই দেশি চ্যানেলগুলোর আমরা চাচ্ছি যে যেমন আমরা প্রাইভেটলি আমরা টিউনিং করে থাকি এক দুই ইচ্ছা মতো, সেটি আমরা চাচ্ছি যে অপারেটরদের একটি নির্দেশনা প্রদান করতে, কেবল অপারেটরদের যে প্রথম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলো অগ্রাধিকার পাবে সেটিকে মাথায় রেখে 1, 2, 3, 4 এরকম নাম্বারিংগুলো তারা যেন বাংলাদেশের চ্যানেলগুলোর ক্ষেত্রে রাখেন, সেটির বিষয়ে আমরা এখান থেকে একটি নির্দেশনা প্রদান করব। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির যে কাজ আমরা দুটো ফেজে করব, তার প্রথম ফেজের কাজটি দ্রুত শেষ করা হবে লক্ষ্য, দ্বিতীয় ফেজের কাজটি আমরা শুরু করে দিতে চাচ্ছি খুবই দ্রুত। এছাড়া আমাদের যে কমিউনিটি রেডিওগুলো আছে, যেগুলো 32টি অনুমোদন, 17 অনুমোদিত কিন্তু 17টি কার্যকর, আমাদের লক্ষ্য থাকবে 32টিকেই যেন কার্যকর করা যায়, সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে বাধাগুলো দূর করে 32টিকে কার্যকর করা। বিটিভিকে HD রূপান্তর, প্রোডাকশন ট্রান্সমিশন HD প্রকল্পটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের দিকে লক্ষ্য রাখা, ডিজিটাল টেরেস্টেরিয়াল ব্রডকাস্টিং প্রজেক্ট DTH লাইসেন্স গ্রহণ করার মাধ্যমে আমরা চাচ্ছি যে বিটিভি এই বেসরকারি চ্যানেলগুলোর সঙ্গে যেন প্রতিযোগিতায় আসার মতো কোয়ালিটি যেন তারা মেনটেন করতে পারে, এর জন্য আমার মনে হয় সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর প্রয়োজন এবং সেটির দিকে আমরা অগ্রাধিকার দিতে চাই। মোটামুটি আপনাদের সামনে আমি খুব বড় তালিকা করলাম না এর জন্যই, কারণ আসলে সময়টা কম এবং আপনারা আগে থেকে এটুকু জানেন যে আমি যেটি বলি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করার সরকারের পক্ষে চেষ্টা করি। তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় তথ্যমন্ত্রী আছেন, তিনি সহযোগিতা করবেন আশা করি, ব্যক্তিগতভাবে সরকারের পক্ষে, সরকারের প্রতিমন্ত্রী হিসেবে, ব্যক্তিগতভাবে না ঠিক, সরকারের প্রতিমন্ত্রী হিসেবে, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় মন্ত্রীর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই কাজগুলো দ্রুততার সঙ্গে যেন করে আপনাদের বুঝিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষকে, সেটি হবে লক্ষ্য।